আস্তে আস্তে আমাদের এই বাসন রাখার জিনিসটা ভরে উঠছে, একদম ফুটে উঠছে। কত সুন্দর, ওয়াও। মামি বাসটাবে তাড়াতাড়ি ওটা উঠাও। কিছু স্বপ্ন কিছু আশা আর একটু ভুলে গেলাম। তোমার লজ্জা করে না এতদিন পর ভিডিও দিচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আমার লজ্জা করে না, আমি এতদিন ধরে এই এই ছাদে এইখানে আমি বসেছিলাম, এই দেখো আমি এতদিন বসে বসে এই কালার বানিয়েছি, এই বসেছিলাম, এই গাছ দেখো এত বড় হয়ে গেছে, এই গাছ এত বড়। তুমি কিন্তু একদিনও আসোনি, আমি তোমাদের প্রতিদিন ফোন করে বলতাম যে আসো আর আমি এখানে বসে থাকতাম। কি মিথ্যে কথা, এই লেবুগুলো কত ছোট ছিল দেখো, কত বড় হয়ে গেছে, আমি এখানে অপেক্ষা করেছি কিন্তু তুমি আসোনি ভিডিও করতে। কত মিথ্যে কথা, সব দোষ কিন্তু তোমারই। কত মিথ্যে কথা, কোনো মিথ্যে কথা না, আজকে আমি চলে যাব, তুমি একা একা ভিডিও করো। ধরো বন্ধুরা পুরোপুরি সব মিথ্যে কথা বলছে, ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, কারণ ও কুড়ে, ও ভিডিও করতে চায় না, ও কুড়ে। আসলে না বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার এই দেখো এই যে আঙুলের এইটু ঘুরে গেছিল, ফ্যানে কেটে গেছিল, তারপর থেকে অনেকটা দিনই আমি আহত ছিলাম, অসুস্থ ছিলাম, অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে দেখো কি রোগা হয়ে গেছি, তোমার বুঝতেই পারছো, একদম পেট ফেট কিছু নেই আর একদম হাত মাথা একদম রোগা হয়ে গেছে। তো ওই কারণে ভিডিও দিতে পারি, কেউ টেবিল ফ্যানের ওখানে হাত দেবে না স্টাইল মেরে, তো ওই কারণে ভিডিও দিতে পারিনি। তো তোমরা কিছু মাইন্ড করো না। তো 90 দিন পরে আজকে এলাম, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা সবাই কেমন আছো। আজকে ভিডিওতে দারুণ একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমি অনেক দিন আগে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো তোমাদেরকে খুলে খুলে দেখাবো যে আমি কি অর্ডার দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছিলাম, কি অর্ডার দিয়েছিলে সেগুলো জান না, বলো আগে কি অর্ডার দিয়েছিলে। ছোট ছোট রান্না বাটি। হ্যাঁ, তো আজকে রান্না বাটি দেখানো হবে বন্ধুরা, মানে সেগুলো হচ্ছে ইসে তামার, মানে কি বলে পিতলের, মানে সব রিয়েল রান্না বাটি, সবকিছু রিয়েল রিয়েল রান্না করা যাবে। হ্যাঁ, আর ভেবেছি যে আমরা একটা রান্নার চ্যানেলও খুলবো, এখানে রান্না করব পুতুলদের জন্য, ছোটদের জন্য, তো খুবই মজাদার হবে আজকের ভিডিওটা, তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এগুলো কিনতে চাইছিলে তাহলে আজকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন এসেছে আমাদের। কিছু স্বপ্ন কিছু আশা, তোমাদের ভালোবাসা, এই নিয়ে শুরু করছি আজকে স্মৃতির পাতা। ও ছ টানানিং ট্যাং টিনানিং ট্যাং টিনানিং ট্যানিং ট্যানিং, কি টানানিং নানিং করছিস, ভালো করে গান কর। টানানিং নানিং, এত খুশি কিসে তাই বল, তোর আমার সাথে কথা বলতে হবে না, আমি চলে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বল, এই টানানিং ট্যাং টুং ট্যাং টুং করছিস কেন বল? কেন না মা, একটা সুন্দর সুন্দর জিনিস অর্ডার দিয়েছে, তো ওইগুলো দেখার জন্য আমার এত মজা লাগছে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, বা এরকম মনে হচ্ছে আমার। তুই রান্না করতে পারিস? হ্যাঁ, তুই এত খুশি হচ্ছিস, আমার তো মনে হয় না তুই রান্না করতে, আমাকে তো একদিনও কোনোদিন রান্না করে খাসনি। খেতে খেতে তো পারি। হ্যাঁ, তুই খাজ, তুই খাজ জন্য নাচছিস? ইয়েস। তুই কি চালাক রে, আমি তো তোকে জীবনও আমি বলবো তোকে যেন রান্না করে না দেয়। মা আমাকে না দিয়ে খেতেই পারবে না। খেতে পারবে না, আমি বলে দেবো, দাঁড়া তোর নিজে রান্না করে তারপরে তোর খেতে হবে। মাই আমাকে রান্না করে খাবে। কেন, তোর রান্না শিখতে ইচ্ছা করে না? আমি তো দেখে দেখে শিখবো, যখন বড় হয়ে যাবো পুরোপুরি তখন রান্না। হ্যাঁ, তুই খেতে খেতে শিখবি, তাই তো, খেতে খেতে শিখবি, খেতে খেতে শিখবি, তাহলে হবে না, তাহলে এত নাচ করে কোনো মজা নেই, কারণ রান্না করার মজা নেই। ঠিক আছে, তো মাম্পি প্রথম জিনিসটা বের করছে, বা হয়তো হাড়ি, দেখো দেখো বলো তো তোমরা কিসের হাড়ি? এটা তোমার মাথার হাড়ি, এরকম তিনটে হাড়ি, তোমরা বলো তো এটা কিসের হাড়ি? এইটার মধ্যে হচ্ছে মাছ ভাজে, এটার মধ্যে হচ্ছে আলু ভাজে, আর এইটার মধ্যে হচ্ছে শাক ভাজে। এটা হচ্ছে বিরিয়ানি বানানোর হাড়ি, তিনটে দিয়েছে দেখো কত সুন্দর এসেছে, এটা পুরো রিয়েল বানানো যাবে, একদিন বানিয়েও দেখাবো তোমাদেরকে। আর কি সুন্দর এখানে এভাবে ডিজাইন করা রয়েছে, ওয়াও খুব সুন্দর বাবা, এটা রেখে দাও, তোমার মুখের মতো দেখতে না এটা, এটা খুব সুন্দর, রেখে দাও। নেক্সট বন্ধুরা দেখো, তোমরা এটা কিনতে পারো কিন্তু, হেবি সুন্দর লাগছে দেখতে, তো এই চেয়ারে বসে বসে পুতুলরা এখান থেকে বিরিয়ানি খাবে, খুবই সুন্দর লাগছে, তোমরা দেখো একদম মনে হচ্ছে এরকম চেয়ার আমাদেরই কেনা উচিত, বলো?
সবার ঘরে ঘরে থাকে হ্যাঁ তুমি তুমি তো এইখানে বসবা অসুবিধা হবে না একটা চেয়ার কম কিনলে হবে এখানে কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এগুলো সব অনলাইন থেকে মাম্পি খুঁজে খুঁজে কিনেছে তো এইভাবেও বসানো যায় কোনো অসুবিধা নেই কত বড় কেন হ্যাঁ এইভাবে বসাতে হয় হ্যাঁ নেক্সট দেখাচ্ছি এইটা হ্যাঁ এটা অনেক সুন্দর জিনিস তাহলে আমি দেখতে চাই তাড়াতাড়ি খোলো এটা প্লাস্টিকের এইটাই না শতটা ভালো রান্না করা যাবে না কারণ একটা জিনিসের সাথে এটা ফ্রি দিয়েছিল লোহারই কিন্তু এটাও কিন্তু লোহার এই দেখো এই যে আরেকটা এটা প্যান কিভাবে পটেটো ম্যাশ করবো এখন আমার হাতটা ম্যাশ করছি তারপরে ছোট দেখো দেখো কত ছোট আর কিউট ঠিক আছে রাখো তারপরে দেখি নেক্সট তন্দুরি বানাবো এটা চার কোণা ছিল এটা গোল এই দেখো এটা একটা উনুন এটা উনুন হ্যাঁ এখানে একটা মোমবাতির সেই টুকরো দিতে হবে আর জ্বালিয়ে দিতে হবে আর রান্না করা হবে তো আমরা সবাই রান্নাঘরে যেটা ইউজ করি তো সেটা তোমাদেরকে এখন দেখাবো বটি তো সুন্দর কতটা সুন্দর দেখো কিন্তু একটু ধার কম রয়েছে এটা একটু ধার দিতে হবে তাহলেই হয়ে যাবে এখানে মাম্পি বিভিন্ন ধরনের মাছ মাংস তরকারি সবকিছু পোড়াতে পারবে কোনো অসুবিধা হবে না একদম ভালো করা এটা এখানে আমি পরোটা বানাতে পারবো রুটি বানাতে পারবো তোমরা দেখছো বন্ধুরা ছোট ছোট জিনিসগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো সব লোহার হ্যাঁ এগুলো সব লোহার আমি ওই জন্য বারবার ফেলে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কিছুই হয় না তো সব জিনিসগুলো খুব সুন্দর লাগছে এরপর দেখো এটা রুটি রুটি বেলার পাশে রেখে দিই তো পিঠে বানিয়ে তোমাদেরকে খাওয়াবো বন্ধুরা আর পুতুলদেরকেও খাওয়াবো তোমরা অবশ্যই এসো এইভাবে রান্না করা যায় কোনো অসুবিধা নেই কোনোদিন এভাবে রান্না করা যায় না এ দেখো একটা সুন্দর ঝাঁঝরি হাতা তারপরে একটা চামচ ও এটা হাতা হ্যালো বন্ধুরা সবাই শুনতে পাচ্ছ আমি কিন্তু এখানকার রাজা আমার কথা সবাই শুনবে কারণ আমি না হলে তোমার কাছ থেকে পিঠে উঠাতে পারবো না তোমার কাছ থেকে কোনো রান্নাও তুলতে পারবো না আর তোমার কাছ থেকে কিছু করতে পারবো না তা আমি হচ্ছে রাজা ঠিক আছে আমার কথা কিন্তু সবাই শুনবে সরি আমি একটু পড়ে গেলাম বাট আমি কিন্তু রাজা তুমি কে কি বল তুমি কে আমি ছাড়া তোকে কেউ তুলবেও না হ্যাঁ এত বড় কথা থেকে বড় রাজা আমি তুই কে এই যে ছোট ছোট আরেকটা হাতা দেখো এই আমাকে ধরো না আমি দেব এটা হলো খুন্তি এটা হলো এরকম পিঠে তোলার জন্য ও এটা পাশে রেখে দি তারপরে মাম্পি কি এনেছে চিমটি দেখি তো এটা চিমটি কাটি তোমাকে না না কাটি না এটাই ওই চিমটি আমি এবার বুঝতে পেরেছি তো এগুলো সব রেখে দিলাম এরপরে আমাদের আরো জিনিস রয়েছে তো এই জন্য মাম্পি এগুলো সাইড করে রাখছে তোমাদের বন্ধুরা এই পর্যন্ত দেখে কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে দিও প্রচন্ড ভারী বক্স এর মধ্যে কি এমন আছে এত ভার দেখাচ্ছি দুটো পাথর কোথায় মাকুচ্ছে এখানে রাজত্ব করছে এ দেখো এটা হলো চাল দিতে হয় এরকম রান্না করতে লাগবে এগুলো সব বাটা বুটো হবে একটা আমি বাটবো একটা মাপি বাটবে একটা পুতুল বাটবে এইটা দিয়ে আবার এরকম এরকম করে মশলা বাটা এটা হচ্ছে কি যেন বলে পাটা পুতো কেন নাকি এইবারই মেইন জিনিস দেখাবো আচ্ছা আমরা তাহলে একটা ব্রেক নিই হ্যাঁ টিভিতে যেরকম ব্রেক হয় না একটা ভালো জিনিস দেখানোর আগে থালাটার উপর তুমি মনে হয় বসেছো হ্যাঁ তুমি বসে এরকম করে দিয়েছো অনলাইন থেকে কিনলে বন্ধু একটা দুটো একটু খারাপ আসে চায়ের কাপ আর হচ্ছে থালা রাখা হয়ে গেছে এ দেখো আর একটা চেয়ার ছোট্ট গ্লাস কি কিউট না এগুলো পুরোটাই পিতলের তোমরা বুঝতেই পারছো আর দেখতেও খুবই একটা চকচকে লাগছে এটা হচ্ছে চামচ এই দেখো
এখানে হচ্ছে মাম্পি তিনটে রেখে দিলাম আমি একটা রেখে দিলাম আর দুটো থালা খুবই ভার কিন্তু আগে যে থালাটা দেখিয়েছিলেন না এই থালাটা এটা একটু পাতলা আর এটা একটু অনেকটা ভার এই থালায় আমি ছোটবেলা থেকে খেয়েছি ছোটবেলায় সবারই থাকে একটু দুধ ভাত খাওয়ার জন্য খাওয়ার জন্য দুধ ভাত আমি ওগুলো খাই না দুধ ভাত যারা ছোট হয় তারা খায় আমি ছোট থেকেই বড় ছিলাম দেখো বালতি টাইপের খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে দেখো উপরে আর এটা সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে এখানে রাখো এবার দেখাচ্ছি ছোট্ট একটা মিক্সচার মেশিন দেখো কত সুন্দর ওয়াও কিন্তু এটা তো কাজে লাগবে না গো এটা কেন লাগবে না আমরা 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 মাঝে মাঝে এতে অন্য কিছু দিতে পারবো ও এটা দিয়ে জল গ্লাস একটা তো এটা খুব সুন্দর দেখতে সাজিয়েও রাখা যাবে রাখো দেখো এটা চাল রাখার ডিব্বা কি সুন্দর এটা পুতুলের জন্য হবে অনেকটাই চাল হয়ে যাবে অনেক দিন চলে যাবে তো আস্তে আস্তে আমাদের এই বাসন রাখার জিনিসটা ভরে উঠছে একদম ফুটে উঠছে কিন্তু এইটাই যে কি করে আমি না নিজেও জানি না এও হো হো এটা রান্না করে যখন অনেক খাবার হয় তখন অনেক মানুষকে দেওয়ার জন্য এরকম ধরে ধরে নিয়ে যায় কিন্তু আমি তো এক আঙুল দিয়ে ধরে নিয়ে যেতে পারবো আমার দুটোই লাগবেই না এটার জন্য না ও হ্যাঁ কত সুন্দর বুঝছো কি হুম তো বন্ধুরা বন্ধুরা ছোটরা তোমরা দেখছো আর আমি জানি তোমাদের লোভও লাগছে তোমরা অবশ্যই এটা নিতে পারো এটা খুবই ভালো একটা জিনিস তোমরা যদি রিয়েল রান্না করতে চাও তাহলে এগুলো খুবই ভালো তোমাদের জন্য তোমরা সত্যি করতে পারবে আর কোনো অসুবিধাও হবে না একটা বালতি তো রান্নাঘরে বালতি তো লাগবেই তো সেই জন্য একটা কিউট একটা বালতি বানিয়েছে এরা এগুলো দেখতে খুব ভালো লাগে আসল কথা এটা আমি সাইডে রেখে দিলাম এটা হলো ইডলি বানানোর দেখেছো সব কিন্তু রিয়েল বানানো যাবে বন্ধুরা ইডলি একদিন বানাবো হ্যাঁ ইয়েস দারুন দারুন জল রাখা জিনিস ঘটি টাইপের এটা হচ্ছে কলসি কত কিউট দেখো দেখো ভিতরে ছোট ছোট দানা দানা থাক থাক দেওয়া আছে দেখেছো ছোট্ট একটা কিউট সারাশি কত কিউট এখানে রাখি হ্যাঁ মশলা রাখা দেখেছো তিনটে ছোট ছোট মশলা রাখার জিনিস দেখেছো সত্যি সত্যি ক্রাশিং দিয়ে কিন্তু এটা জ্বালানো যাবে ভিতরে তুলিও দেওয়া রয়েছে স্টোভ টাইপের বুঝেছো এর উপরে কিন্তু রান্নাও করা যায় এই যে রান্না করার জিনিসটা দিয়েছে স্টোভ স্টোভ যাকে আচ্ছা আচ্ছা এই সেই দুধ আনে দুধ দুধ আনলে পরে সেই দুধটা রাখা যাবে এর মধ্যে কত সুন্দর দেখো এটা হলো প্রেসার কুকার বন্ধুরা আমি একটা প্রেসার কুকার অর্ডার দিয়েছিলাম বাট ওটা বারবার ক্যান্সেল করে দিচ্ছে মনে হয় অ্যাভেলেবেল নেই তো আমি আবার অন্য কোথাও অর্ডার দিয়েছি যে ওটা আসবে তখন তোমাদেরকে দেখাবো রিয়েল প্রেসার কুকার মানে এটা রিয়েল না না এটা রিয়েলে হবে না ওটাই কিন্তু বাজ বাজনাটা না আমি যেটা অর্ডার দিয়েছি বাট পুরো রিয়েল টাইপ মাম্পি গ্যাসের মধ্যে ওই দড়িটা দিয়ে দিল এবার এখান থেকে গ্যাস ঢুকবে আর এখানে সিটি বাজবে মাম্পি বাজতে তাড়াতাড়ি ওটা উঠাও উঠাও তাড়াতাড়ি তুই আবার ঠিক করেছো ঠিক আছে চলো তো আমাদের রান্না সব জিনিসপত্র মোটামুটি একদম ডান মনে হচ্ছে তোমাদের একটা সিনেমাটিক শটে দেখাই তাহলে হ্যাঁ দেখো একজন করে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো শোন তুই আগে রান্না করা শেখ বুঝলি আমার কথা বুঝতে পেরেছিস ঠিক আছে বুঝেছি আচ্ছা তো মার কাছ থেকে শিখবি হ্যাঁ ভালো করে রান্না করা শিখবি অ্যামাজন থেকে তোমরা এটা নিতে পারো খুবই ভালো এসেছে এগুলো দিয়ে আমরা যখন রান্না করবো নেক্সট ভিডিও বা পরে তোমরা দেখতে পারবে কতটা ভালো আর আমরা দেখেও বুঝতে পাচ্ছি তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা সবার খুবই ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবার থেকে ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে তোমাদের আর ওয়েট করাবো না এটা জানি প্রতিবার বলি তো এবার চেষ্টা করবো একদম 100% দিয়ে যেন লেট না হয় তো তোমরা যারা যারা কমেন্ট করবে সবার সঙ্গে আজকে কথা বলবো তো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তো তুমি কিছু বলবা সবার কমেন্টের উত্তর দেব তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই বন্ধ হয়েছে হ্যাঁ না বন্ধ হয়েছিল না দাঁড়া এবার যাচ্ছি এবার বন্ধ হবে